মাঝখানে একটা ভিডিও বের করছে অ্যানিমেটেড দেখছিলা ভাই ফোন দেয়া কইতাছে লুসিফার রে মানে শয়তান রে তো ইবলিশটা ফোন দিছে ইবলিশে তখন হচ্ছে ফোনে সোয়াইপ করতেছে রাখি সাওয়ান তারপর আরো চার পাঁচটা ইন্ডিয়ান পর্ন স্টার যারা এইবার ফোন দিয়ে কইতেছে আরে মেরে তো পর্ন নিকল গে চুতিয়ে সালে ও ইবলিশটা গালাগালি করতেছে ঠিক আছে তো গায় আরে বেটা ওই শুধু কি হইছে কয় যে এটা তো এখন ভাইরাল করণ দেওয়া যাবে না আমি এত ফেমাস আমার যদি একটা পর্ন বের হয়ে যায় এই জিনিসটা কেমন হবে না কিন্তু আমরা কি দেখছি এখনো আর ক্যারা মিনিটের কোনো পর্ন দেখি নাই তাই কইতেছে ওই তখন ভিডিওতে কইতেছে যে ইবলিশ যে ঠিক আছে সিস্টেম প্রথাটা দেখাই দিছে আমার কাছে তোমার আটকা রাখছো আমি তোমার সব সমস্যা দূর করে দিব তো মানুষ এইভাবেই শয়তানের কাছে নিজের আত্মা বেচায় এই যে জিম লিন হ্যান ত্যান ভাতের ফ্যান যা আছে যত ফেমাস জীবনে এই যে আর্কিমিডিস তারপরে আইনস্টাইন বিলিভ করো আত্মা বেচা যায় এটা বিলিভ করা মানে শয়তানের সাথে তুমি কোনো ট্রেড করবা মানে তুমি তোমার আত্মা শয়তানের কাছে বেচা দিছো তোমার ডিমান্ড নাই আরে কোন বেচা দেয় জমি হতে হয় যায় বুঝছো নিয়ত হয়ে যায় এখনকার জামানার যারা 2005 সালের পরে জন্মগ্রহণ করছে ওগো বয়স কত 17 18 না ওরা কি এখন বুঝে না বুঝতে শিখছে না কিন্তু ওরা না ওগো এই মানে আইডিয়াটা নাই শয়তান ফেরেশতা এগুলো নিয়ে ওদের বেসিক আইডিয়া নাই শয়তান না দেখাইবো টিকটকে তুই এক্ষুনি 1 মিলিয়ন ভিউয়ার পাবি তো টাকা এক্ষুনি রেডি ওই তো রেডি যে হ্যাঁ আমি আমার সোল বেচা দিলাম কি হইতে এগুলো হাজার হাজার সোল ট্রেন ফলো করবো না ট্রেন এইটা বুঝাইছি এটারে আত্মা বেচে আর কি হ্যাঁ প্রত্যেকটা এমিনেমের গান রিহানার গান এমিনেমে হ্যাঁ ওটা দেখবা আই সোল্ড মাই সোল টু আ ডেভিল মানে কি শয়তানের কাছে আমি আমার আত্মা বেচে দিচ্ছি এর মানে কি আমি শয়তানের কাছে শয়তানের কাছে সিজদা করছি ও আমারে বলছে ও আমারে এইসব দিবে কিন্তু এগুলো সব দুনিয়াবি দুনিয়াতে দিতে পারবো শয়তানের এই পাওয়ার টাকা দিয়ে দিব হ্যাঁ হয়তো মরার পরে কই যাব মরার পরে জাহান্নামে যাইতে হবে তুমি কি এখন ভিডিও করতেছো ও বাবা চেরি আমি যাই এটা ভাইরাল লেভেল বাসায় যাইবো তো এখন শিপে উঠছে শিপের যে ক্যাপ্টেন ক্যাপ্টেনের সাথে বসে চা খাইতেছে বা কিছু টাইম স্পেন্ড করতেছে এবার ক্যাপ্টেন বলতেছে জানো তোমার তো বাবা মা নাই তুমি তাদের সাথে দেখা করতে চাও তা এগুলো কি আপনি মজা নিতেছেন এগুলো মানে সে পুরো রিয়াক্ট করে হচ্ছে যে আমার বাবা মারা গেছে আপনি কী করে জানেন তো আমি তোমার পরিচয় করে দিতে পারবো তোমার সাথে দেখা করে দিতে পারবো তোমার মরা বাপ মা আবার আইবে অনেকক্ষণ তাকে কথা তর্কাতর্ক হয়েছে খাওয়ার পরে বলছি যে আচ্ছা ঠিক আছে তুমি বিশ্বাস করো না তোমাকে আমি নিয়ে যাবো এখানে এবার নিয়ে গেছে এরকম একটা চার্চ যেখানে সবাই লুসিফারের পূজা করে লুসিফার মানে ইবলিশ তো ওরা কী করে ওই জায়গায় অনেক ধরনের কিছু করে মানুষের রক্ত ছোটো বাচ্চা কাচ্চা এরকম অনেক কিছু আছে এগুলো নিয়ে ওরা পূজা করে এরকম এক জায়গায় গেছে তো যাই রাখে কি ওয়েটিং লিস্টে ওর সামনে আরও অনেকগুলো সেলিব্রিটি যারা বড় বড় সেলিব্রিটি ওই সময় খারাপ দিচ্ছে ওরা ওইখানে খারাপ দিচ্ছে অগো বাপ নাই বাপ নাই একজনের মা নাই ওগুলোকে দেখা করবো মরে গেছে গেছে আর মাঝখানে একজন দাঁড়ায় আছে তো ওই লোকটা গেছে যায় দাঁড়ানোর সাথে সাথেই পিছন থেকে ওর বাপ মা আরে হাত দিয়ে বলে অনেকক্ষণ কথা হয়েছে ওর বাপ মার সাথে আধা ঘন্টা কথা বলছে কথা বলা পরে আয়সা ওর এক্সপিরিয়েন্সটা এরকম বলতেছে যে আসলে আমি আমার বাবা মার কথা বলছি কিন্তু এই জিনিসটা এইসব ইমোশনাল উইক পয়েন্ট গুলো হচ্ছে শয়তান ফোকাস করে নিয়ে সব আর অনুসারী বানাইতেছে আর এডি করতেছে শয়তান আর দাজ্জাল এরা দুইজন দাজ্জাল তো আইব যখন আইব তখন ইমাম মাহদিও থাকবে।